আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আর একটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে হাজির হলাম। তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অটো ড্রাইভার অথবা অটোর ব্যাটারি সম্পর্কে যারা জানতে ইচ্ছুক। তো বিশেষ করে মোট কথা হচ্ছে, যে কোনো ব্যাটারির জন্য এই ভিডিওটি অত্যন্ত উপযোগী। ভুলভাল অ্যাসিড অথবা পানির কারণে কিভাবে আসলে ব্যাটারি নষ্ট হতে পারে, আসলে কি ভুলভাল অ্যাসিড এবং পানির জন্য কি ব্যাটারি নষ্ট হতে পারে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাসিডের কারণে আসলে কিভাবে ব্যাটারি নষ্ট হতে পারে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অ্যাসিড এবং আমাদের যে অ্যাসিড পানি আমরা এক্সট্রা করি, দুটি প্রায় সেম সেমই একই লেভেলে ধরলাম। তো আসলে অ্যাসিড পানির কারণে ব্যাটারি কিভাবে নষ্ট হতে পারে, প্রথম কথা আমাদের জানতে হবে যে আমাদের যে ব্যাটারিটি আছে অটো গাড়ির যে ব্যাটারি, সেই ব্যাটারিটি কিন্তু অবশ্যই আপনার ডাইসেল না, সেটি কিন্তু 100% অ্যাসিড ব্যাটারি। তো অ্যাসিড ব্যাটারি এবং ডাইসেল ব্যাটারি দুটি কিন্তু দুটি দিক আলাদা পার্থক্য। তো অটো গাড়ির যেহেতু আমাদের অ্যাসিড ব্যাটারি, তো সেই সম্পর্কে অ্যাসিডটি যেমন ভালো এবং তেমনই ঠিক খারাপও। যে কোনো জিনিসের দুটি দিক থাকে, একটি হচ্ছে ভালো এবং খারাপ। তো ভালো এবং খারাপ দুটি দিক মিলে হচ্ছে যে কোনো একটি নির্দিষ্টকরণ একটি বস্তু থাকে। তো সব জিনিসের যেমন ভালো খারাপ দুটি থাকে, তো ঠিক তেমনই ব্যাটারির জন্য সর্বোচ্চ উন্নত এবং সর্বোচ্চ ভালো মানের যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিড, এবং ব্যাটারির জন্য সর্বোচ্চ ক্ষতিকারক যদি কোনো কিছু হয় সেটিও কিন্তু অ্যাসিড পানি। তো অবশ্যই সবাই অবাক হচ্ছেন যে অ্যাসিড পানির কারণে আবার ব্যাটারি কিভাবে নষ্ট হয়। তো অ্যাসিড পানির কারণে আসলে মূলত ব্যাটারিগুলো বেশিরভাগ নষ্ট হয়। তো অ্যাসিড গ্যাবারিট যদি ঠিক থাকে তাহলে সেটি কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যাসিড যদি মিক্সারে ভুল থাকে, তো মিক্সারে যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির জন্য সেটি মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। এটি কিন্তু একদম 100% ক্লিয়ার একটি কথা। তো এর আগে আমাকে এক ভাই বলেছেন যে আমার ব্যাটারির বয়স বেশি দিন হয় নাই, কিন্তু ব্যাটারিটি গরম হয়। যেমন ব্যাটারিটি গরম হওয়া এবং ব্যাটারিটি দ্রুত নষ্ট হওয়া, সেটি কিন্তু এই একটি অ্যাসিডের কারণেই হতে পারে। কারণ মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যেমন রক্ত অনিবার্য প্রয়োজন, রক্ত ছাড়া চলবেই না, ঠিক তেমনই ব্যাটারির জন্য অ্যাসিড 100% প্রয়োজনীয়। অ্যাসিড ছাড়া ব্যাটারি একদম অচল। যে আমাদের যে নতুন ব্যাটারিগুলো থাকে সেটি যখন প্রথম অবস্থায় শুকানো থাকে, মানে একদম নো অ্যাসিড, কোনো প্রকার অ্যাসিড থাকে না, তখন কিন্তু ব্যাটারিকে ব্যাটারি হিসাবে গণ্য না করাটাও চলে। কারণ সেটি তখন একটি প্লাস্টিকের বস্তু, কারণ যখন সেটিতে অ্যাসিড দেওয়া হবে তখন সেটি ব্যাটারি হিসাবে গণ্য হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটিতে আপনি অ্যাসিড ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত সেখানে আপনি আউটপুট কোনো ভোল্টেজ পাবেন না। তো সেটি স্যাম্পল একটি প্লাস্টিক হিসাবেই ধরা চলে। তো যখন সেটিতে আপনি অ্যাসিড দেবেন তখন কিন্তু সেখান থেকে আপনি একটি ফিল্টারিং ভোল্টেজ তৈরি হয়ে যাবে, তো তখন কিন্তু আপনি ব্যাটারি হয়ে গেল। তো অ্যাসিড ব্যাটারির জন্য যেমন পারফেক্ট তো তেমনই কিন্তু ক্ষতিকারক। এর কারণ হচ্ছে মানুষের শরীরের যে গ্রুপের যে রক্তটা থাকে, যেমন এ পজিটিভ ধরি, তো সেখানে যদি আপনি বি পজিটিভ দেন তো বেঁচে থাকার চেয়ে কিন্তু সে কিন্তু মরে যাবে, শরীর সুস্থ হওয়ার চেয়ে কিন্তু আরো অসুস্থই বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারির জন্য যেমন 1280 থেকে 1300 অ্যাসিড প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাসিড বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারির জন্য খুবই ক্ষতিকারক হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাটারিটি আসলে বেশিরভাগ গরম হয় কিনা। অ্যাসিডের কারণে আপনার ব্যাটারিটি বেশিরভাগ গরম হবে, ব্যাটারিতে আপনার আউটপুট ভোল্টেজ ঠিক মতো পাবেন না, তো বৈদ্যুতিক চার্জটাও বেশি খাবে। কারণ অ্যাসিড গ্যাবাইডিং যদি আপনার 1280 এবং 1300 না থাকে, এই দুইটার মাঝামাঝি না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হতেও অনেক দেরি নেবে, চার্জ হতে দেরি হবে, প্লাস আপনার বিদ্যুৎ বিল কিন্তু অনেক বেশি উঠবে, এবং আপনি যে আউটপুট চালাবেন অথবা যখন আপনি গাড়িটি চালাবেন
তখন কিন্তু আপনি ফুলফিল এখানে আউটপুট পাবেন না। এমনি সাধারণ একটি ব্যাটারির দিকে যদি আপনার সাপোজ ধরি যে 10 ঘন্টা চলে, তো অ্যাসিড গ্র্যাভিটি যদি ঠিক না থাকে তাহলে আপনি অর্ধেক পাবেন। তো তারপরেও পাবেন কিনা সেটিও গ্যারান্টি নাই। তো যেমন 5 ঘন্টা যদি পান তাহলে কিন্তু আপনার ওখানে চার্জও বেশি নেবে প্লাস এখানে চলবেও কম, তো সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা এবং ব্যাটারিটি গরম হবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাটারির একটু সমস্যা অথবা কম চলা, চার্জ দ্রুত না হওয়া, যেমন 8 থেকে 10 ঘন্টা এর মধ্যে যদি চার্জ না হয় তাহলে অবশ্যই চেক করবেন যে ব্যাটারিটির অ্যাসিড সমস্যা। যদি আপনার কারেন্ট, ভোল্টেজ, চার্জার সব কিছুই ঠিক থাকে, তারপর যদি আপনার ব্যাটারিতে চার্জ ঠিক মতো না হয় তাহলে অবশ্যই আপনার ব্যাটারিতে যে অ্যাসিড আছে, তো সেই অ্যাসিডটি সমস্যা হওয়ার কারণেই আপনার ব্যাটারিতে চার্জ নিচ্ছে না এবং আপনাকে যে আউটপুট ভোল্টেজটা দিবে সেটিও কিন্তু ঠিক মতো দেয় না। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন যে ব্যাটারিতে অ্যাসিড আসলে ঠিক আছে কিনা, তাহলে আপনার ব্যাটারিটি ভালো থাকবে প্লাস বৈদ্যুতিক চার্জ কম খাবে এবং আপনার অল এভরিথিং সব কিছুই ভালো থাকবে। তো ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এইখানে শেষ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।